ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এলাম সকাল সকাল আরেকটা ফ্রেশওয়ালা ব্লগ নিয়ে। তো এখন 7:30 বাজে, শোভম বেরিয়ে গেছে অফিসের জন্য, আর এখন শ্রিয়ানকে ব্রেকফাস্ট করাবো। আমার সব কিছু রেডি হয়ে গেছে, শ্রিয়ানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তারপরে আমার চা বানানো হয়ে গেছে, তো ব্রেকফাস্টটা ঠান্ডা করতে দিয়েছি। তো ভাবলাম যে এই ফাঁকে একটু তোমাদের সামনে চলে আসি, কারণ আজকে থেকে শ্রিয়ানের 9টা থেকে স্কুল, তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছে, সব কিছু টাইমের মধ্যে রেডি করতে হবে। তো ব্যাস, তো চলো, এখন বিছানাটা গোছানো হয়নি। আগে যেমন বিছানাটা আগে গুছিয়ে নিতাম, কিন্তু আগে যদি বিছানা গোছাতে যাই আমি টাইম পাবো না। তো এই যে বিছানার অবস্থা, তো এই এখন সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে শ্রিয়ানকে ব্রেকফাস্ট করাবো, ততক্ষণে ওর খাবারটাও ঠান্ডা হয়ে যাবে। আর আজকের আকাশ ভালো না, একদম মুখ ভার করে রয়েছে, কোনো রোদ টোদ কিচ্ছু নেই, রোদের কোনো বালাই নেই, একদম কালো মেঘ জমে আছে আকাশে। তো তাই শোভম বলে গেল যে যাওয়ার সময় আসলে স্কুটি করে যাই, তো স্কুটিতে একটা বেশ ঠান্ডা লাগে, বললো ওকে কিটজির যে ওর জ্যাকেটটা রয়েছে ওটা ওকে পরিয়ে নিয়ে যাবে, কারণ এখানে ওয়েদারটাই না এরকম এখানে যে ঠান্ডা একটা, মানে স্কুটি করে গেলে, গাড়ি করে গেলে বেশ ঠান্ডা লাগে, হেঁটে গেলে ঠান্ডাটা খুব একটা মালুম হয় না, মানে একটা বেশ আরাম আরাম লাগে এইরকম, কিন্তু স্কুটিতে গেলে কি হয়, ঠান্ডা হাওয়াটা লাগে, তো ওতে আরও বেশি ঠান্ডা। ওর যেহেতু একটু কোল্ড অ্যালার্জি আছে না, তো এই জন্য একটু ভয় ভয় থাকি যে কখন লেগে যাবে, আর এই যা ওয়েদার হয়ে আছে না, যখন তখন ওর সর্দি হয়ে যেতে পারে। তো ব্যাস, ওই যে উনি এখন আখরোট খাচ্ছে, ওকে আখরোট দিয়েছে, আমি বললাম তুই আখরোটটা খেতে থাক, আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই, তাই আখরোট খাচ্ছে। ফুলকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আমার হাতে এখনও 20 মিনিট টাইম আছে শ্রিয়ানকে স্কুলে নিয়ে যাওয়ার। তো ভাবলাম যে 20 মিনিটের মধ্যে যদি ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় তাহলে আমার একটু টাইম সেভ হবে, মানে স্কুল থেকে এসে তাহলে এই টাইমটা সেভ হয়ে যাবে, বেকার এখন হাতে যখন একটু টাইম আছে। তো তাই এই ফুলকপি সেদ্ধটা বসিয়ে দিলাম, তাহলে অন্তত আসার পরে সব কাজ স্নান করে পুজো দিয়ে তাহলে চটপট ফুলকপিটা বসিয়ে দিতে পারবো, এই কারণ আজকে করবো ট্যাংরা মাছও করবো আজকে। তো চলো, তো শ্রিয়ান রেডি হয়ে গেছে, দেখেছো একদম স্কুল যাওয়ার জন্য একদম রেডি, দেখেছো একদমই পড়ে যাচ্ছিল, এত বদমাশি করে না। তো জ্যাকেটটা পরালাম না, কারণ জ্যাকেটটা পরালে মনে হচ্ছে একটু গরম লাগতে পারে, কারণ সারা ওই দৌড়াদৌড়ি করছে তো এমনি ঘেমে যাচ্ছে, তার উপরে এখন জ্যাকেটটা পরালে হয়তো একটু গরম লাগবে, বাট কানে ওটা পরিয়ে দিয়েছি তাহলে কানে হাওয়াটা কম লাগবে। তো ব্যাস, এবারে যাব শ্রিয়ানকে নিয়ে বেরোবো, সব কিছু একদম রেডি, ওদিকে ফুলকপিটাও হয়ে গেছে, দেখো ফুলকপিটাও এখানে টকবক করে ফুটছে, ফুলকপিটা এবার বন্ধ করে দিয়ে চলে যাব, কারণ বেশি ফোটালে ফুলকপি সেদ্ধ হয়ে গেলে না, ভাজতে গেলে সব কিরম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাই আমি বেশি ফোটাই না, একটু ফুটলেই বন্ধ করে রেখে দিই, এই গরম জলে একটু থাকবে, ব্যাস তাতেই হয়ে যাবে, একটু তো জাস্ট জলটা ফেলে দেওয়া, তাহলে গ্যাস ট্যাস কম হয় এই আর কি। বিমানে দুষ্টু করছে দেখো, ও নাকি স্কুলে যাবে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এগুলো মুখে দেয় কেউ বাবা, হ্যাঁ নোংরা এগুলো, কেন মুখে দিচ্ছ, ফেলে দাও, হ্যাঁ ঠিক আছে চলো 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 এবার স্কুলে যাব, চলো ব্যাগও রেডি হয়ে গেছে, এবার আমরা স্কুলে যাব, ব্যাগ নাও, এই তো বাহ, এই এই চলো ব্যাগ নাও, এবার তো জুতো পরবে, বাবা জ্যাকেটটা না পরে নে জানিস, বাইরে কিন্তু ঠান্ডা আছে, ঘরের ভেতরটা বোঝা যাচ্ছে না অত, আয় বাবা জ্যাকেটটা পরিয়ে দিই, আয় এই হাওয়াটা লাগলেই ঠান্ডা লেগে যাবে, চল আয় জ্যাকেটটা পরিয়ে দিই, বাইরে ঠান্ডা আছে, দরজাটা খুলতেই ঠান্ডাটা বোঝা যাচ্ছে, ঘরের ভেতরে না অতটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও। সোহম জ্যাকেট পরাতে বলেছিল, কিন্তু তারপরে যখন স্কুল বেরোবো তখন মনে হলো যে না অতটা ঠান্ডা নেই, কিন্তু যে মুহূর্তে দরজাটা খুললাম না, যা হাওয়া চলছে বাইরে, তখন বুঝলাম যে না জ্যাকেটটা পরাতেই হবে, আর পরিয়ে নিয়ে যাই, তারপরে স্কুলে ঢোকার সময় জ্যাকেটটা আমি খুলে নিয়েছিলাম। দেখ কতক্ষণে উনি স্কুলে যাবেন, চটপট চটপট করে স্কুলে যাবে, খালি দেখো দেখো ও স্কুটি না, স্কুটিতে স্টার্ট দেবে, ওটাকে নিয়ে ওটাকে দিয়ে খালি পা দিয়ে ঘোরাবে, পারে তো না, হাত দেবে না, তোমাকে করতে হবে না, ওটা সব জানে, ওখানে দিয়ে ওটাকে দিয়ে পা দিয়ে মারবে, ও দেখো ঠিক আছে ঠিক বার করেছে, ওই দেখো ও খালি ওটা দিয়ে স্কুটিতে স্টার্ট দেবো, আমি স্কুটিতে স্টার্ট দেখেছো, দেখো উস্তাদির শেষ নেই, দেখো স্কুটিতে স্টার্ট দে। একদম ঘরে এসে স্নান টান করে পুজো দিয়ে একদম কিচেনে চলে এসেছি,
তো দেখো এসেই কিন্তু চটপট এখানে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস ফুলকপি হবে আর হবে আজকে ট্যাংরা মাছ। তো আজকে আর ছেলের জন্য আলাদা কিছু করবো না, ছেলেও আজকে ট্যাংরা মাছই খাবে। আর ফুলকপিতে যে আলু দেবো সেখান থেকে একটু আলু তুলে রেখে দেবো, যেটা দিয়ে রাত্রে রুটি দিয়ে খেয়ে নেবে, বা ওর জন্য কোনো সবজিও বানাতে পারি। ভাবছি গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু এইসব দিয়ে একটা সবজি বানিয়ে দেবো ওকে, যেটা দিয়েও রুটিও খেতে পারবে। তো এরকম চিন্তাভাবনা আছে। আর যদি দেখি খুব লেট হয়ে যাচ্ছে, কারণ আবার তো ছেলেকে আনতেও যেতে হবে শ্রীজানকে, তো যদি দেখি খুব লেট হয়ে যাচ্ছে তাহলে ফুলকপির আলু দিয়ে দেবো, আর তা নাহলে একটা সবজি ওর জন্য আলাদা বানিয়ে দেবো, দিয়ে ওটা দিয়ে তাহলে ও রাত্রে রুটি খেতে পারবে, আর দুপুরবেলায় তো ট্যাংরা মাছ দিয়ে খাবে। আর ফুলকপি থেকে একটু ঝোল তুলে রাখবো, আলু আর ঝোল, ব্যাস সেটা দিয়ে খেয়ে নেবে। কারণ আমি ফুলকপিটা ওকে দিই না, এখন অবধি দিইনি ফুলকপি, ব্রোকলিটা এখন কদিন পাচ্ছি না, তাহলে ব্রোকলিও খায়। তো এই হলো ব্যাপার। তো ব্যাস এবার রান্নাবান্নাগুলো চটপট করে নিই। তো ভাবলাম যে না, হাতে যখন সময় আছে শ্রিয়ানকে সবজিটা বানিয়ে দিই। তাই দেখো আমার তো ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো কাটাই থাকে, শুধু ওগুলোকে আর একটু ছোটো ছোটো করে কেটে নিই। কেটে নিয়ে ভাবছি তরকারিটা বানিয়ে দিই। এই তরকারিটা আগেও ওকে করে দিয়েছি, মানে সব রকম সবজি দিয়ে ও বেশ ভালো খায় এই তরকারিটা। তো একটু পেঁয়াজও কেটে নিচ্ছি দেখো, কারণ শ্রিয়ানের জন্য যে সবজিটা করব না ওর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দেবো আর একটু আদা বাটাও দেবো। তো প্যানের মধ্যে দেখো আমি বাটার দিয়ে দিয়েছি, এই বাটারটা হচ্ছে ওই শ্রিয়ান আনসল্টেড বাটার খায় সেটাই দিয়ে আমি আজকে সবজিটা বানিয়ে দেবো। আর এখানে দেখো টমেটোগুলোও কুচি কুচি করে কেটে নিলাম, কারণ একটু টমেটোও দেবো, কারণ টেস্টটাও বেশ ভালো হয় টমেটো দিলে। আর এদিকে ফুলকপির আলু ভাজাও বসিয়ে দিয়েছি, ওই গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা হচ্ছে। আর এই সাইডে শ্রিয়ানের বাটারটাও দেখো গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প গোটা জিরে ফার্স্টে, তো গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যেই ভাজা হয়ে যাবে, মানে ভালো করে একটু ব্রাউন কালার হবে, ভাজা হয়ে যাবে ঠিক এইরকম, তারপরে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটাকে আগে একটু ভাজা করে নেবো। তো এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর নুন, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজতে বসিয়ে দেবো। তো দেখো পুরো ভাজা হয়ে গেছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে, আদাও ভাজা হয়ে গেছে, দিয়ে টমেটোটা দেবো। টমেটোটা দেওয়ার পরে যে টমেটোটা নরম হবে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটা কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলা আমার কষে গেছে, তারপরে দেখো আমি একটু গ্রেভি করব বলে একটু জলও দিয়ে দিলাম, আর তার সাথে সবজিটাও সেদ্ধ করতে হবে, সবজি সেদ্ধর জন্য জল লাগবে আমার। তো দেখো ব্যাস হয়ে গেল, ঝোলটা একদম টকবক করে ফুটছে, এদিকে আমার ফুলকপিও রেডি হয়ে গেছে, এদিকে শ্রিয়ানের সবজিও রেডি হয়ে গেছে। তো ব্যাস এবারে সবজিটা নামিয়ে নেবো। হ্যাঁ, সবজির মধ্যে অল্প গোলমরিচ গুঁড়ো দিয়েছি, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো এবারে তরকারিটা নামিয়ে বসিয়ে দিলাম মাছ, তো এখানে তিনটে মাছ ভাজা হচ্ছে আর বাকি এখনও চারটে ট্যাংরা মাছ বাকি রয়েছে। প্রথমে ভেবেছিলাম মাছগুলো ভাজার পরে আর হয়তো আমার কাছে টাইম থাকবে না, আমাকে শ্রিয়ানকে নিতে যেতে হবে, তারপরে বাড়ি এসে আবার মাছটা রান্না করতে হবে, কিন্তু না, হাতে দেখলাম এখনও যেটুকু টাইম বাকি রয়েছে সেইটুকু টাইমে অন্তত পেঁয়াজটা তো ভাজা হয়ে যেতে পারে, কারণ এখন এক একটা সেকেন্ড, এক একটা ঘন্টা, মিনিট আমার কাছে ভীষণ কিমতি, কারণ এই সময়গুলো নষ্ট করলে কিন্তু আমার ওপরই চাপ থাকে, কারণ আমাকেই পুরোটা সামলাতে হয়, আমাকেই একা হাতে সব কাজ শেষ করতে হয়। তাই ভাবলাম সময় নষ্ট করলে চলবে না, সেই কাজ, সেই সময়টাকে কোনো না কোনোভাবে কাজে লাগাতেই হবে। যতটুকুনি মাছটা এগিয়ে নিয়ে রাখা যায় আমি ঠিক ততটুকুই মাছটা করে রাখলাম। দেখো মাছের পেঁয়াজও ভেজে নিলাম, এমনকি মশলাটাও পর্যন্ত কষিয়ে রেখে গেছিলাম, কারণ আমাকে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলতেই হবে। একা হাতে যখন সংসার সামলাতে হচ্ছে, সংসারের সব দিক আমাকে দেখতে হচ্ছে, তখন তো ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে নিজেকে চলতেই হবে। ঘড়ির কাঁটা যেইভাবে দৌড়াচ্ছে নিজেকেও সেইভাবেই দৌড়াতে হবে। তো দেখো মশলাটা আমি কিন্তু কষিয়ে রেখে নিলাম, তাহলে এসে খালি এর মধ্যে মাছটা কর দিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। ঘরে এসে সময় একদম নষ্ট না করেই আগে ভাবলাম শ্রিয়ানকে রসটা দিয়ে বানিয়ে দিই, কারণ রসটা যদি আমি বানিয়ে দিই তারপরে আমি মাছটা বানাই তাহলে আমাকে আবার রান্নার মাঝে রস করতে হবে না, কারণ ওতে কিন্তু আরও টাইম নষ্ট হয়। তাই আগেই ওকে রসটা দিলাম, আর রস তো ওর কাছে সারা মানে সবসময়ের জন্য ফেভারিট ওর কাছে। তো ওকে রসটা দিয়েই দেখো এখানে যে মশলাটা যে কষাচ্ছিলাম, তো দেখো মশলা কিন্তু পুরো কষে গেছে। এবার এখান থেকে কিছুটা মশলা আমি
তুলে আমাদের জন্য রেখে দেবো, কারণ তোমরাই দেখেছো আমি কিন্তু লঙ্কা কিন্তু এখনও অবধি মেশাইনি। তো এই জন্য আগে শ্রীহানের মাছটা বানিয়ে নেব, তারপরে আমাদের মাছটা করব, তখন ওর মধ্যে একটু লঙ্কা দেব। তো দেখো মশলাটা কিন্তু আমি তুলে রেখে দিলাম আমাদের মতো মশলা, ব্যাস আগে শ্রীহানের মাছটা বানিয়ে নিই তারপরে আমাদেরটা করব। এই মশলাটাতে যেহেতু কোনো লঙ্কা দেওয়া হয়নি তাই শ্রীয়ানকে একটু ঝালের জন্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর মশলাটা যেহেতু কষানো হয়ে গেছিলো তাই দেখো জল দিয়ে দিলাম, কারণ একটু ঝোল বানাতে হবে, ওকে তো ভাত দিয়ে খাওয়াতে হবে। তো শ্রীয়ানের মাছ রেডি হয়ে গেল, শ্রীয়ানের মাছ নামিয়ে দেখো আমাদের মশলাটা দিয়ে দিলাম, মশলাটা যে তুলে রেখেছিলাম, তারপরে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আর একটু ভাজা ভাজা করেই এর মধ্যে এবার দিয়ে দেবো গ্রেভি। ও হ্যাঁ, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি জাস্ট একটু কালার হওয়ার জন্য, কারণ এই লাল লঙ্কা থেকে কিন্তু ভালো কালার হয়ে যায়, কিন্তু এই লাল লঙ্কাটা একটু ঝাল তাই জন্য পরিমাণে বেশি দেওয়া যায়নি, অল্প দিতে হয়েছে তাই কালারটা কম আসে, তাই একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দেখেছো তো ট্যাংরা মাছ একদম রেডি হয়ে গেছে, ব্যাস এবার খালি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো তাহলেই হবে একদম। তো এই হলো আমার দেখো ফাইনাল লুক মাছের, তো মাছ নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো কত বাসন ভরেছে এগুলো, এবার মাছ কত না কিছু কিছু বাসন আমার মাজা হয়ে গেছিলো আর একটা বাকি কিছু পড়েছিল, তো ব্যাস পুরো ক্লিন হয়ে গেল। আর ওটা হচ্ছে মাছের বাটি, ও যার মধ্যে ট্যাংরা মাছ ছিল আমি মাছের বাটির সাথে সাথে মাজি না, ওর মধ্যে একটু ভিম দিয়ে জল দিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে দিই যাতে মাছের স্মেলটা চলে যায়। তো ব্যাস আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে, এদিকে খালি ওভেনটা পরিষ্কার করতে হবে, তবে ওভেনটা এখন করতে পারবো না, এটা একটু ঠান্ডা হোক তারপরে এটাকে ক্লিন করব। তো আজকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই, এই যে এখানে ভাত, এটা হচ্ছে শ্রীয়ানের যে সবজিটা বানিয়েছি ওইটা, আর এই হচ্ছে ফুলকপি তরকারি, আর এদিকে হচ্ছে মাছ ট্যাংরা মাছ, এই মাছটার এই ট্যাংরা মাছটা হচ্ছে এটা কালকেরটাও বানিয়ে একসাথে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে আমার মাছ যেটা আমি দুপুরে খাবো, আর ওটাতে আছে কালকের মাছ আছে ওখানে, আর এই বড় মাছটা আমি নিয়েছি এই কারণে কারণ সোহম এই বড় মাছটা দেখলেই না আঁতকে উঠবে, ও কোনো মাছই ও পছন্দ না, সব মাছই ও অল্প অল্প ভালোবাসে, এই জন্য ওকে যত ছোট টুকরো দেওয়া যায় ও তত খুশি হয়। তো ওদিকে ওটা শ্রীয়ানের মাছটাও দেখে নিলে, আর আমি একদম ভেজ ননভেজ একদম আলাদা রাখি, আমি সবসময় দেখবে আগে ভেজ রান্না করি পরে আমি ননভেজ করি, কারণ এটাই আমার অভ্যেস। এবার হচ্ছে শ্রীহান আর গপুকে ষষ্ঠী দেওয়ার পালা, তো শ্রীহানকে দেখো মন ভরে আশীর্বাদ করলাম, ভালো থাক সুস্থ থাক, একটা বড় ভালো মনের মানুষ হও, এটাই তো চায় না সব মা যে সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক একজন সৎ মানুষ হোক, এটাই তো চায়, আজকালকার দিনে সৎ মানুষ হওয়াটা ভীষণ দরকার। তো ওকে হলুদ সুতো পরিয়ে দিয়ে ওকে একটু ফল মানে আম কলা লিচু আর চকলেট দিয়ে দিলাম, তো ওর কিন্তু চকলেটটাই আগে নজরে পড়েছে, আর এদিকে দেখো গপুকেও কলা আম চকলেট দিয়ে দিয়েছি, গপুরও ষষ্ঠী হয়ে গেল। তো ছেলে দেখেছ আগেই কিন্তু চকলেট নিয়ে বসে পড়েছে, ওই যে হাতে চকলেট চকলেট খাবে ও বলেই দিয়েছে আমাকে আগে, তো কীরকম দুলে দুলে চকলেট খাচ্ছে দেখেছ, চকলেট খাচ্ছে আর দোল খাচ্ছে, মানে ওর কাণ্ডকীর্তি দেখেও আমার হাসি পায়। কী পরিমাণে বদমাইশি করছে দেখো, একে যতক্ষণ না ঘুম পাড়াবো ততক্ষণ শান্তি নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে, দেখেছো দেখো আমি যতক্ষণ না ওকে নিয়ে যাবো ততক্ষণ এরম করবে, তারপরে একটা বিপদ ঘটাবে, পাপোশটা সরিয়ে দিয়েছে সেটাকেও নিয়ে এসছে ওটার ওপর দিয়ে লাফ দেবে, এবার কোনো কারণে পাপোশটা পরে স্লিপ কাটবে, দেখেছো কন্টিনিউ করে যাচ্ছে, আমি যাকে বলছি এত কথাও শুনছে না। তো চলো ওকে ঘুম পাড়াই, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে, এবারে একটু রেস্ট নেবো, আর এই যে দেখো জামা কাপড় কয়েকটা জামা কাপড় তুলে নিয়েছি, আর এই কটা জামা কাপড় আছে এগুলোকে তুলে নিই, তুলে নিয়ে তারপরে শুয়ে পড়বো, আর এগুলোকে সন্ধেবেলায় ভাঁজ করবো, এখন আর ভাঁজ করার সময় নেই আর ভালো লাগছে না আর কি। তো আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলায়। প্রতিদিন বিকালবেলায় একই জিনিস, এমন ঝোড়ো হাওয়া দেবে আর এত কালো মেঘ করে আসবে, মনে হয় যেন বাপে যেন মেঘ ভেঙে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির ছিটে ফোটাও হয় না, হালকা হালকা বৃষ্টি হয়ে থেমে যায়, মানে যেরকম মেঘ সেই তুলনায় বৃষ্টি হয় না, তবে হ্যাঁ বৃষ্টি হয়, সোমদের অফিসের ওখানে দুদিনই বললো মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে মানে কিছু দেখা যাচ্ছে না সাদা হয়ে গেছে, তো এই আর কি এক জায়গায় বৃষ্টি হয় তো এক জায়গায় বৃষ্টি হয় না, তো দেখেছো কীরকম মেঘ কীরকম কালো করে আছে কিন্তু বৃষ্টি হয় না, খালি ঝোড়ো হাওয়া বয়,
তবে ওয়েদার দারুণ। তো এখন বাজে সন্ধে 7টা, তো ভাবলাম একটু আম কাটি, সৌমতো জামাই মানুষ না, তো ওকেও একটু আজকে জামাই ষষ্ঠীতে আম খাইয়ে দিই। জামাই ষষ্ঠীর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, আসলে ভিডিওটা এডিটই করা হয়নি, তাই ভিডিও এডিট করতে গিয়ে দেরি হয়ে গেছে। যাই হোক, একা হাতে সব দিক সামলাতে হয়, তো ভিডিওটা এডিট করে ওঠা ওঠেনি, তাই একটু দেরি হয়ে গেল। তো আসলে আমার বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর নিয়ম নেই, খাওয়া দাওয়া আছে, গিফট দেওয়া সব কিছুই আছে, কিন্তু ওই নিয়মগুলো হয় না, আর এত দূরে থাকার জন্য এই জন্য আর যাওয়াও হয় না। তো এই আর কি, শুধু আমটুকুই খাই দিই যতটুকু পারি, আমটা তো জামাই ষষ্ঠীর একটা স্পেশাল জিনিস না। তো তাই ভাবলাম সন্ধ্যেবেলা একটু আম কাটি, সৌমকেও আম দিই, আমরাও একটু আম খাই। আর শ্রীহান খুব একটা আম পছন্দ করে না, ও একটুখুনি আম খেয়েছেও। এই সোহমের গিফট সোমকে পাঠিয়ে দিয়েছে আমার মা বাবা, তো এবার ও কী করবে ওটা দিয়ে সেটা ওই জানে, ওকে বললাম কিছু একটা কিনে নাও, তো এখন অবধি কিছু কেনেনি, ও রেখে দিয়েছে, তো দেখা যাক ও কী করে। তো আমারও এখানে চলো আম কাটা হয়ে গেছে, এবার আমরা আমটা খেয়ে নেব। আম কিন্তু বেশিরভাগ মানুষদেরই ভীষণ প্রিয়, আমার তো ভীষণ প্রিয়, আমি আর সোহম ভীষণ ভালো খাই। তো এবার পড়াশোনা করার টাইম, তো অন্যদিন আমার কাছে শ্রিয়ান পড়তে বসে, কিন্তু আজকে ও ওর বাবাকে ধরেছে, বলে ওর বাবাকেই পড়াতে হবে, আমাকে কিছুতেই পড়াতে দিচ্ছে না, বলছে তুমি বলবে না বাবা বলবে, মানে আজকেও বাবার সাথে পড়তে বসার মন হয়েছে। তো যাই হোক, একজনের কাছে পড়তে বসলেই হলো, পড়া নিয়ে তো কথা। এবারে জামাকাপড়গুলো ভাঁজ করার পালা, সেই দুপুরবেলা জামাকাপড়গুলো তুলে রেখেছিলাম, বললাম না জামাকাপড়গুলো ভাঁজ করতে হবে, তো তাই এখন জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, এখন একটু টাইম বার করতে পেরেছি, তাই জামাগুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে সবাই যদি একসাথে থাকি না, তখন কি হয়, কাজগুলো একটু ভাগ করে নেওয়া যায়, কিন্তু যখন একা পুরো হয়ে যায় না সংসারে, তখন কিন্তু পুরোটাই নিজের ওপর করে নিতে হয়, নিজেকেই তখন সব দিক সামলাতে হয়, কিছু করার নেই, যখন দূরেই মানুষ থাকে কাজের সূত্রে, তখন তো তার নিজেকেই সেই সব কাজগুলো সামলাতে হয় না। তো এখন আমি ম্যানেজ করে নিতে পারি, একাই সব কিছু করে নিই, তবে সোহম অনেক হেল্প করে দেয় ছুটির দিনে, তো ও সারাদিনই আমাকে অনেক কিছু হেল্প করে দেয়, কিন্তু বাকি দিনগুলো কি অফিসে থাকে, অফিস সারাদিন তোর অফিসেই কেটে যায়, আর অফিস থেকে এসে সন্ধেবেলা এমন তো সেরকম কোনো কাজ থাকে না যেটা ও হেল্প করবে, তারপর আবার একটু হাঁটতেও যায়, এই আর কি। তো যাই হোক, এইভাবে গল্প করতে করতে তোমাদের সাথে আমার জামাকাপড় দেখো আস্তে আস্তে ভাঁজ করা শেষ হয়ে আসছে, ভাঁজ করতে গেলে খুবই টাইম লাগে। তো ব্যাস, আজকে সারাদিন এইভাবেই কেটে গেল আমার, সারাদিন সকাল থেকে রাত অবধি এইভাবেই কাজের মধ্যে দিয়ে, বেশ ভালোও লাগে এইভাবে সময়গুলো কাটাতে। তো ভিডিওটা এখন এন্ডের দিকে চলে এসেছি, ভিডিওটা এন্ড করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে, একটা ফ্রেশ ওয়ালা ব্লগ নিয়ে, নিশ্চয়ই তোমাদের সেটা ভালো লাগবে। তো চলো, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।